দিকে টিফাই রায়। ও বাজারও যাইতাম, খরচ কিতা দিতাম বউ কইরাম। তোমার চিন্তা মোহন আমার পুরে আছে কয়লা আমার আবার দাপ পাকি দেখা রে বাকি মিয়া ছত্রিশ সাহেব মরে গেলাই এখন একটা কথা কইতাই আগাটে গাট হইব টেকাই বেয়াত লইব হাসে মাত্রার বাদ কমে দিব বেটা বাবা যেন ভাই আসে যে বাবা কই দিতে ও বেটি ও মাই বাবার লাগে ক্লাস বানি আনার গো। ও বেটা ও বাবা বাবার শরীর কদিন থেকে আনচান আনচান করে রে বাবা মনে হয় শরীর কি তো হয়ে গেছে মনে হয় বাবা বাঁচতাম না রে বাবা বাবা নি মরি যাই বেটা বাবা বাবার শরীর কদিন থেকে খুব বেশি আনচান আনচান করে রে বাবা বাবার লে বাবার লাগে তো দুয়াই আন ও লাগাইছি শুনি পাত্র আমি তাই না বাধর হইতে আপনি আমার কইলার পিতা লাগে বুঝো আনতা এ যাও যাও তুমি বাধর যাও গেলাই যাও আয় রে বুয়া তুই চালাইলে তোর বউদি হয়ে চালাইলে তো কই মিয়ার মাথা নষ্ট মানুষে কররা না আমার আপন জেনে কররা কি তো হইছে ওটে কই ভাই আমার মন বলা নাই ভাই আরে বড় ভাই ইটা সব তারি করি মধু ভাই আমার উড়াই আমার সিলিপ দ্বারা বুড়া না কইয়া রে ও কল সব বরিয়া দে ও আমার মায়া রে বনের বাঘও খাইছে না কে কই নিবা এরে শুন তেকাই মেয়ারে স্লিপ সার ঔষধ দিস না আর যেসে কেন ফার্মেসি মেলিস না তেকাই মিয়া বহুত বড় পুরাতন রোগী শুন তেকই মিয়া আমার নাম সীতাই আমি ওষুধ দিলে অ্যান্টিবায়োটিক দেই ও মধু কোসাইন রে ভাই কোন মানুষের গগা নাই কিতা আরে বাবা কই আর কোন মানুষের গগা নাই আস্তা দুনিয়ায় মানছে জানোন তেকই মিয়ার গগা নাই ও অনলাইনে মুখর উপরে কথা করে হারাম জাদি এই তোর ঘর বৌনি আমি তুইলা মাতাস ওই সিরিয়াল ফালাইয়া রাখি আরে দেখা যাইব আচ্ছা তাহ তোমার সিরিয়াল লইয়া আমি গেলাম
দিতা হবো শুনি, এবারও তোমার আব্বা চেন ছাড়া হইরা নাকি? এবারও আব্বারে সারা গাঁর মানুষে বেরিয়া ধরছে। শুনক কাছে আর মাসা ওর ফুড়ি, আমরা সমাজ কিছু মানুষ আছেন আলুর মতো, তুমিও কি তাই এরার মতো নি? ঠিক বুঝলাম না তোমার কথাটা। বুঝছো রানি, আলু এমন এক তরকারি, মাছ মাংস এমনকি সুটকির লগেও খাওয়া যায়। ওরকম কিছু মানুষ আছেন আমরা সমাজ, এরারে অকলতা খাওয়া যায়। তুমি কি তা আমার ওলা ফাইলাই নি? যাও আমি তো গেলাম। আচ্ছা রাগ করি না বউ, তা তোমার কইছি নি কেন বউ? দূর ওবা প্রিয়া বউ, রাগ করি না, আমি তোমার কইলাম। ওবা শুনো, এখন কলির খাল, বাঘে সাথে ছাগলর কাল, বাঘে বসে এক গাঁটেও পানি খায়, আর আমি চেয়ারম্যানের ফুরিটা আমি জানি। দূর তোমার এখন তা কইয়া তুমি রাগ করিলাম। আচ্ছা এটা আমার বাদ দাও, অন্য মাত মাতি না না, ওখান আব্বা গোড়া আইবা, যাই গে অন্যদিন মাত মনে। হ্যালো হ্যালো, আর তুমি কই আসিলা? আমার তুই বলে তুমি জামালে লইয়া সফর দিরা। ও কি তা কও তুমি, তোমার সারা অন্য করলি আমি ঘুরমু, এই কথা তুমি পাবলাই কিলা? না এমনিও কইরাম, রাগ করিও না। আর আগে যেন ফুলো যে দেখা করছিলাম, মনে আইও তোমার একটা উপহার দিতাম। ওকে ঠিক আছে, রাখি এখন। তো দেখলাম বলে যে লাভর আশায় খাড়া হইছো, এটা লাভে এখন ফাইতায় নাই, ওই তো নাই। তা আমরা অল্প বয়স বহুত ইটা ঠকাইছি, তাও কি বালায় বালায় বাড়ি। আমি এখন যাই। ওকে যাও ফুরে মাত মারছো তো বিন্দু ফুরো ইনো কিতা করে, তুমি দেন কিতা করতে ইতা দিয়া। হ্যাঁ তুমি বুঝবাই কিতা, তাকে মিয়ারে স্লিপ সারা ঔষধ দিস না। ওকে তোমরা তোমার সিলিন্ডার ঔষধ দেবাইয়া। হ্যাঁ কিতা করবাই, কিতা করবাই, এই মত দিয়া। এই মা ফুয়া দাও মার মার, এই দিছো তারা গাও গন্ধ। শোনো বো রে বাবা, দেখবে আলু না তো বাইব
আল্লাহ বাসাইছেন রে ভাই, তোরে কইছি ইটা যায় জামেলাত তাক না বুয়া পড়িন তোর। আই দৌ দেখ জামেলাত পাতাই রয় খাইছুত নি। ওয় ওয় উরু তাকতে দৌড়িছিলাম আর ও দে আই যে দৌড়িলাম, কিতা করমু কপালো আছিল কিতা। ও বাবা মধু ভাই, খাইল যে গাটলি কুনিলাই নিয়া কিতা বললাই তোমার কপাল কি কিতাবে বড় ভাই রে কইলিছি। ওই যে কিতা কাটল নিছিলাম তো বাড়ির নেয়ার পরে আমার গড় গিয়া দেখি আমার বাচ্চা দোটা গুম, তো আমি ডাক দিলাম ও আমার কাউসারে, ও টুটিয়া দেখে বাবায় কিতান উঠলো না, পরে আমার ডাক দিলাম আমার তাহমিদ রে, কইলাম ও বাবা তাহমিদ তুই উঠি, উঠিয়া দেখে বাবায় কিতান উঠিলা, তারা উঠিয়া দেখলা কাটল আনছি। আমি কইলাম ও বেটা এনে ই এলাকা তেমন কোন গভর্নর নাই, আমার আগে কাটল লইয়া আইতো ভূত পাইছ নি, পরে হাটাত লাগিয়া দেখি গু খাসা কাটলে, এখন কিতা করবাই আমার ভুয়াই কইনে বাবাই লইয়া আইচ নে খাসা কাটল খাসা গুম থাকি আমারে তুলছ। আল্লাহ মাহমুদ তো কিতা হয়েছে কাটল একটা গেছে আর একটা আনমুনে, দোয়া করিও ভাই যদি কাটল ইবার নেই তে বড় এগুনি মো কিতাবে কাটল জুরিত লাগি গেছস নি কিতাইনি এগো কি আনতা কি আইলো কোন বাই দি আইলো তোর বাড়ি তো কাটল আছে নি, তাহলে গিয়া ফালিয়া সব দিন লই আইমু যাইও আমার বাড়ি এখন দিন খাইবে আছে। আমাজু বললাই নি বেবাইশারি মার তোকে মিয়ারে মন হয় জীবন তোমার জন্য করে দিলাম দান, তুমি বন্ধু ভালোবেসে রাখো তাহার মান,
আমার জীবন তোমার জন্য করে দিলাম দান। তুমি বন্ধু ভালোবেসে রাখো তাহার মা, প্রেমের তোরে জীবন ভরে রাখবো তোমায় অন্তরে, প্রেমের তোরে জীবন ভরে রাখবো তোমায় অন্তরে। সাড়িয়া যায়ো না আমারে ও প্রাণের বন্ধু রে, সাড়িয়া যায়ো না আমারে। তাই তো বন্ধু দিবানিশি তোমায় ভালোবাসি, তোমার ওই মুখের হাসি বলে লইলাম ফাঁসি, তাই তো বন্ধু দিবানিশি তোমায় ভালোবাসি। এক সেকেন্ড তো যায় রে, সাড়িয়া যায়ো না আমারে ও প্রাণের বন্ধু রে, সাড়িয়া যায়ো না আমারে। কাজল কালো রূপের কিরণ পূর্ণিমারি ছাদ, যত দেখি তোমায় বন্ধু মিঠে না গোসাদ, কাজল কালো রূপের কিরণ পূর্ণিমারি ছাদ, যত দেখি তোমায় বন্ধু মিঠে না গোসাদ। বেলাল আহমেদ তোমার জন্য জীবন রাখলো বাজি রে, বেলাল আহমেদ তোমার জন্য জীবন রাখলো বাজি রে, সাড়িয়া যায়ো না আমারে ও প্রাণের বন্ধু রে, সাড়িয়া যায়ো না আমারে। ভালোবেসে সে তোমায় আমি জীবন দিতে রাজি রে, সাড়িয়া যায়ো না আমারে ও প্রাণের বন্ধু রে, সাড়িয়া যায়ো না আমারে। ওবে তা মধু, তুইও কি চাটে কই মিয়ারে স্লিপ সারা ঔষধ দিলাছ? এই তাই নু কইলে বে তাই বাড়ি হাটল গেছাছে। হিসাবে ও সীতাই বিয়াজ মানে ইরেনি কিতা রে, তুই শুরু করা তাইছস না কিতা? অমদু হুন সাধুরে গো রাধু, আমরা বিলে সুরি তাইছি সুর গো। এই কে কই না তোরে একটা মজা দেখাই দে। এই ওরি যা ওরি যা ওরি যা। ওরি যা
মাত্র তিন দিনের টাইম আছিল লাগিয়া তাইনে গেছেন গিয়ে আমারে কইছো আপনারা রে জানারে লাগি চেয়ারম্যান সাহেবরে কোয়াল আচ্ছা তেরো তোর আমরা তিনজনে মিলিয়া দেখিয়া দিলাই ইদানিং দেখি না দুই দিন ধরে ইতা বৌকা আপনারা আমি চা নাস্তার তোর ব্যবস্থা করি চা নাস্তা লাগতো না রে বাবা তোমার বউ রে খাবো ভাই আমার লাগে যাচ্ছা ভাই তোমার বাপুরে কিতাবলা কষ্ট দিলে তাই কষ্ট দেওয়া তো না দেওয়া বাড়িতে আলো খালি চিল্লা চিল্লিও করেন চিল্লা চিল্লিও করতা কিতাব লাগে তুমি মন করো মুখ আমার হুয়া তো আমার হুয়ার বউর জালে বন্দী হয়ে গেছে এটা তো ঠিক করাই না রে মজনু তোমার বাপরে দেন ও বয়স কষ্ট দিয়ায় সারা গ্রাম চড়াই নিছে ঘটনা চেয়ারম্যান সবাই জনিকান সমাধান দিতে শুনো তুমি তাই জুতার দাম যদি আধার টাকা হয় এখান কিন্তু ফাওয়া ফিন্দা লাগে আর একটা তকির দাম দশ টাকা হইলেও এগুলো কিন্তু মাথার দেওয়া মা বাপ হইলা ওলা মাথার মনে মা বাপরে তুমি তেন কষ্ট দিও না বাপরে কষ্ট দিলাইছো তুমি তাই বাপরে তুমি তেন খুশ করো আর ইলাকা করিও না মনে রাখিও একদিন তুমি তাই নো মা বাপ হইবায় তুমি তাই নো মাথার মনি হইবায়
আজ তুমি তাই বাপরে কষ্ট দিলে, এই কষ্ট কাজ তুমি তাই নিয়া বুক করতে বাবার কতটুকু যত্ন না। আর আপনারা হলে অনুকা দুনিয়ার প্রতিটা বাচ্চায় যদি এইরকম নিজের ভুলটা শুদ্ধ করে দিত তাহলে কিন্তু আমরা মা বাবা অনেক বেশি সুখী হইতাম।